নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ডিসেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটির আলোচনাটা অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ বৃশ্চিক রাশির লাখো লাখো মানুষ আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন আছে। সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে কিন্তু দেওয়া আছে। এই ভিডিওটি আপনাদেরকে 100% সাহায্য না করলেও 10-20% কিন্তু সাহায্য কিন্তু করবে, কারণ এটা বর্তমান গ্রহের গোচর অনুযায়ী কিন্তু তৈরি করা হয়। এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল না, এটা আপনারা গাইড হিসাবে নিতে পারেন বা এটা আপনারা বন্ধু হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন এই রাশিফলটিকে। তবে ভিডিওটির আলোচনাটা অবশ্যই শুনবেন। বৃশ্চিক রাশির দেখুন, প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় যে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, প্রথম কথা, মানে চলে যাবে একটা কথা বলতে গেলে। ছোটোখাটো সমস্যা হতে পারে, সর্দি কাশি এগুলো তো বড় ধরনের সমস্যা নয়, ছোটোখাটো সমস্যা এগুলো, কিন্তু বড় ধরনের যে খুব সমস্যা শরীর স্বাস্থ্য নিয়ে সেটা কিন্তু হবে না। যারা খুব এজেড পার্সন হয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা। ওভারঅল কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে এডুকেশন। পঞ্চম ভাবাধিপতি বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ভাবে এবং বকরি থেকে মার্গী হয়ে গেছে। যারা চিন্তা করছিলেন এডুকেশনের জায়গাটা কোন স্ট্রিমে গেলে ভালো হয়, কোন লাইনে গেলে ভালো হয়, পড়াশোনার জায়গাটা একটু অমনোযোগী চলে আসছিল, এই ডিসেম্বর মাস পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেবে। যাদের পরীক্ষা আছে, ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে, এই ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কিন্তু খুব ভালো এডুকেশনের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে প্রেম, পঞ্চম ভাব রিপ্রেজেন্ট লাভ। দেখুন, পঞ্চমপতি পঞ্চম ভাবে বকরি থেকে মার্গী হয়ে গেছে। এখানে কি হয়েছে, আপনাদের যাদের ছোটোখাটো সমস্যা চলছিল, কিছু কিছু ক্ষেত্রে প্রেমে ব্রেকআপ হয়ে যাচ্ছিল, সেই ব্রেকআপগুলো কিন্তু আপনাদের কাটবে এবং এই সময়ে নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশির আপনি মানুষ, লিখে রাখুন, এই সম্ভাবনাটা কিন্তু রয়েছে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে, আনএক্সপেক্টেড গেইন আপনাদের কিন্তু হবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি, আপনার গোল্ড, চাঁদি, জেমস অ্যান্ড জুয়েলারি, স্টক মার্কেট, শেয়ার বাজার, এই জায়গা থেকে আপনারা কিন্তু বা ট্রেডিং থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু যথেষ্ট প্রফিট আপনারা কিন্তু পাবেন। বৃশ্চিক রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। বৃশ্চিক রাশির তৃতীয়ভাবে শনি অবস্থান করছে। দেখুন, তৃতীয়পতি তৃতীয়ভাবে অবস্থান করছে, এখানে আপনাদের মানে যোগাযোগ কমিউনিকেশনগুলো কিন্তু খুব ভালো দিবে। যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত একটা সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবার আপনাদের আসি ষষ্ঠভাবে রাহু। দেখুন, ষষ্ঠভাবে রাহু গোচরে কিন্তু দুর্দান্ত ফল কিন্তু দিয়ে থাকে যাদের মামলা মকদ্দমা চলছে। এখানে কিন্তু আপনাদের জয় নিশ্চিত এবং উটকো যাদের ঝামেলা চলছে সেই ঝামেলা থেকে কিন্তু মুক্তি কিন্তু আপনারা পেতে চলেছে। রাহু কিন্তু বিশেষ করে পজিটিভ ফলগুলো আপনাদেরকে কিন্তু দিতে কিন্তু চলেছে। সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছে। দেখুন, মঙ্গল অবস্থান করছে সপ্তমভাবে, এখানে কিন্তু সমমিত্র রাশিতে অবস্থান করছে মঙ্গল। একটু স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য তৈরি হতে পারে, খুব বড় ধরনের সমস্যা হবে না,
মানে ছোটখাটো একটু স্বামী স্ত্রীর মধ্যে মানে একটা আর্গুমেন্টের জায়গায় কিন্তু আসতে পারে। এটা নিজেদের মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু আপনাকে কিন্তু চালিয়ে নিতে হবে। সপ্তমপতি ধনভাবে অবস্থান করছে, যদিও শত্রু রাশিতে অবস্থান করছে 5ই ডিসেম্বর থেকে। এখানে আপনাদেরকে আমি একটি কথা বলবো, ব্যবসা যারা করছেন ব্যবসা থেকে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু আসতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের ডেলি ইনকাম, দৈনিক রোজগার বৃদ্ধি কিন্তু করবে, মঙ্গল অবস্থান করছে। পার্টনারশিপ যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে একটু সাবধান, তবে মাথা ঠান্ডা করে এগাতে হবে বৃশ্চিক রাশি যত মানুষ আছেন, কারণ হট মেজাজি হয়ে যেতে পারেন, বকরি মঙ্গল তো, হট মেজাজি, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, চটজলদি কোনো কাজ আপনারা করবেন না, একটু ভেবে কাজ করুন, কারণ একবার ভুল হয়ে গেলে জীবনে কিন্তু অনেক বড় ধরনের কিন্তু পস্তাতে হয়। যাতে আপনি যেন পস্তান না, এই জন্যই বলছি একবার একটু ভেবে নিন। দেখুন আপনাদের ভাগ্য হবে বৃহস্পতি অবস্থান মার্জনা করে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রে তো আপনাদের বৃদ্ধি নিশ্চিত রূপে হতে চলেছে, আপনাদের এ মাসের লং ট্রাভেলের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, দূর ভ্রমণ, ভাগ্যের প্রভূত উন্নতি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, গভর্নমেন্ট থেকে আপনারা লাভ কিন্তু পাবেন, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের কর্মপতি রাশিতে অবস্থান করছে এবং ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করবে, যাতে কর্ম রিলেটেড সমস্যাগুলো চলছিল কি না, কোন কাজটা করবেন, কোন দিকে এগাবেন, একটা মানে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কর্মের একটা সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ যারা প্রমোশনের চিন্তা করছিলেন বা কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের চিন্তা করছিলেন, এই পরিবর্তন এবং প্রমোশন এই দুইটি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং যারা বিশেষ করে চাকরির ক্ষেত্রে একটা বদলি চাইছিলেন, বদলির একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসতে চলেছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিতে চলেছে। শুক্র আপনার রাশিতে অবস্থান করছে, এই শুক্র আপনার ক্ষেত্রে যারা মিডিয়া রেটের জায়গাতে সমমিত্র রাশিতে অবস্থান করছে, মিডিয়া রেটের জায়গাতে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং যারা গ্ল্যামার ফিল্ডে আছে তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিবে, এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু দিতে চলেছে। দীর্ঘদিন আটকে আছে, দেখা যাচ্ছে বিল পাস হচ্ছে না বা কোনো কাজ পেন্ডিং হয়ে আছে, সে পেন্ডিং কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। এবং মানসিক যে চাঞ্চল্য, একটা মানসিক উদ্বেগ, এই মানসিক উদ্বেগটা আপনাদের কিছুটা হলো কাটতে কিন্তু চলেছে। অর্থাৎ একটা ফ্রাস্ট্রেশনে যারা ভুগছিলেন, কি করব, কোন লাইনে গেলে ভালো হয়, ব্যবসা না চাকরি, এই জায়গাটা নিয়ে অনেকেই কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগছেন বৃশ্চিক রাশি। এবং যাদের ক্ষেত্রে লোন হয়ে গেছে, বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, কিছুটা লোনের জায়গা থেকে আপনাদের কিন্তু মুক্তি পাবেন, এবং সরাসরি বৃহস্পতি আপনাদের সফলতাভাবেও কিন্তু দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ প্রফিটের জায়গায় দৃষ্টি দিচ্ছে, প্রফিট আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে, প্রফিট, সাকসেস, লাভ, সফলতা কনফার্ম আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন। এবার আসি যারা ফরেনের সঙ্গে যুক্ত আছেন, ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন, ফরেন থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু এ মাসে কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আপনি বিদেশের সাথে রত আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকেও কিন্তু এ মাসে আপনারা লাভ কিন্তু পাবেন। বেশ কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশির খুশির সংবাদ কিন্তু আসতে চলেছে, খুশির জোয়ার কিন্তু আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই সময়ের মধ্যে আপনাদের
অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু ডেভেলপমেন্ট হতে কিন্তু চলেছে। তবে যারা টাকা ধার দিচ্ছেন, এই লেনদেনের ব্যাপারটা, টাকা ধার দেওয়া, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর কিন্তু আপনারা রাখুন। কেন? কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়া বা টাকা চোট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছু ব্যক্তি আছে যারা আপনাকে মানে তেল মাখিয়ে আপনার কাছ থেকে বা আপনাকে মাথায় হাত বুলিয়ে আপনার কাছ থেকে কিন্তু কাজ হাসিল করে কিন্তু নেবে। এইসব ব্যক্তি থেকে কিছুটা দূরে থাকুন, বিশ্বিকরা আসি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং গভর্নমেন্ট থেকে আপনারা কিন্তু এ মাসে কিন্তু সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, আপনি বৃশ্চিক রাশি মানুষ লিখে রাখুন। এবং এর পাশাপাশি আপনি বলি আপনারা এ মাসে বিশেষভাবে বজরংবলির উপাসনা আপনারা করুন, হনুমানজির উপাসনা আপনারা করুন, বিশেষভাবে কিন্তু আপনাদের লাভ কিন্তু এ মাসে কিন্তু হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।